গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল উঠে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, দেখো ফ্রেশ ট্রেশ হয়ে একদম জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, কারণ আমি একটু যাচ্ছি শাশুড়ির সাথে নিচে, কারণ শাশুড়ি কালকে একটা ঘোড়া নিয়ে এসেছে আমার ছেলের জন্য। তো সেটা মানে ছোটো পড়ে গেছে একদম, দেখো ওই যে ঘোড়াটা, ওটা ছোট হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করতে যাচ্ছি। আর আজকে আমি এমনিতেও খুব হ্যাপি, কেন হ্যাপি তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ না করে, কারণ আমি একটা জিনিসের জন্য খুব 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 ওয়েট করছি, মানে খুব এক্সাইটেড। তো কেন এক্সাইটেড, কেন হ্যাপি, পুরোটাই তোমাদের দেখতে হবে যদি জানতে চাও। তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। ঠাকুমার সাথে যে বাড়ি এসেও পড়েছি, এখন সুজাতার জন্য ওয়েট করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু হরলিক্স টলিক্সই খেয়েছি। তো সুজাতা এলে লাঞ্চ টাঞ্চ রেডি করবে, তারপর খাবো। আর আমি যার জন্য ওয়েট করছি সেটা তো এখনও আসছে না, সে এখনও আসছে না, কখন আসবে সে, মানে অনেক এক্সাইটেড তার জন্য আমি, কিন্তু সে এখনও আসছে না। তো যাই হোক, ঘোড়াটা চেঞ্জ করে কিনে এলাম, তো ঘোড়াটা চেঞ্জ করে একটা হাতি নিয়ে এলাম, এটা একটু বড় সাইজের আছে, তো এটা ও খুশি হয়ে যাবে। ওর ঠাকুমা দিয়েছে, তো কালকে উনি ঘোড়াটা নিয়ে এসেছে, রাতে তো ঘোড়াটা এতটা ছোট ছিল, তো আজকে চেঞ্জ না করলে হয়তো বা চেঞ্জ করবার, ওনার সাথে যেয়ে চেঞ্জ করে এলাম ও ওঠার আগে, উঠলে ঘোড়াটা নিয়ে যেতে দিত না। তো যাই হোক, এখন ওয়েট করি সুজাতার জন্য, সুজাতা আসলে তারপর লাঞ্চ টাঞ্চ করবো। আর যার জন্য ওয়েট করছি সে তো এখনও আসছে না, কখন আসবে জানি না। তো দেখো হরলিক্স নিয়ে বসেছি, আর সুজাতা ম্যাডামও এসে পড়েছে, ওখানে ফ্রিজ থেকে সব সবজি টবজি বের করছে, রান্নাবান্না শুরু করবে। তো বলেছি খিচুড়ি কর ছেলের, আর আমাদের জন্য বেগুনের সবজি রুটি করে নে, তো ওখানেও সব কিছু করছে। তো চলো আমি হরলিক্সটা খেয়ে নিই, কিন্তু যার জন্য ওয়েট করছি সে এখনও আসছে না। দেখো সুজাতা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে, এখানে ছোটো ছোটো বেগুন ভরে রান্না করবে আজকে ওর স্টাইলে। তো যাই হোক করুক, আর কালকে রাতে দেখো আমি কি করেছি, ওই একটু ওয়ালপেপার বেঁচেছিল ওই রুমের, তো এই রুমে একটু লাগিয়ে দিয়েছি কিচেনে, যাতে ওই ছিটা টিটা করলে না খুব ভালোভাবে ইজিলি সাফ করা যাবে। তো যাই হোক সুজাতা এখন সব কিছু করছে, করুক না হয়ে গেলে খেতে বসে পড়বো। তো সুজাতাও এখন ওয়েট করছে, আমি সুজাতাকে বলেছি একটা জিনিস আসছে, তো কে আসছে, সুজাতাও ওয়েট করছে। তো চলো আমিও ওয়েট করছি, আসছেই না এখনও। তো দেখো যার ওয়েট করছিলাম এসে পড়েছে, তো চলো ওপেন করা যাক। তো এসে পড়েছে আমার আইফোন 14 অন করা। এতক্ষণ আমি এটার জন্যই ওয়েট করেছি, তো এই হচ্ছে আমার সেই যার জন্য এতক্ষণ ওয়েট করেছি। তো ফাইনালি এসে পড়েছে আমার আইফোন 14। তো মাত্রই তোমাদের সামনেই দেখালাম যে আমি ওপেন করলাম আনবক্সিং, তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো আমি ব্ল্যাক কালারটা চুজ করেছি, ব্ল্যাক কালারটা সব ড্রেসের সাথেই মানে খুব ভালো লাগে, আর পার্পল কালারটাও আমার ভালো মানে লেগেছিলো, কিন্তু পার্পল কালারটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ব্ল্যাক কালারটা নিয়েছি। তো আমি তো আজকে খুব 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 খুশি। তো চলো আগে এটা একটু চার্জ টার্জ করি, তারপর হয়তো বা বেরোবো। এটার জন্য গার্ড আর কভার আনছে, কারণ এরকম হাত লাগলেই এটা মানে খারাপ হয়ে যাচ্ছে, খারাপ মানে দাগ বসে যাচ্ছে আর কি হাতের, তো এর জন্য কভার নিতে যাব। তো আগে একটু আপডেট আপডেট সব করে নিই। দেখো চার্জ লাগিয়েছি আমি, চার্জ হোক, চার্জ হলে তারপর একটু ফটো টোটো দেখবো। আর ছেলে দেখো ওর জিনিস এসেছে, ও তো আরও খুশি। যাও উসমে ব্যাটকে দিখাও, ব্যাটো যাও
দেখো দেখছে কিসকা ফোন হ্যায়, হ্যাঁ মামি নিউ ফোন, হ্যাঁ দেখলে তো মামি নিউ ফোন হ্যায়, ও মামি নিউ ফোন চাকে দেখ রই হ্যায়, বেবি ফোন, বেবি ফোন কা হ্যায়, দেখো ক্যামেরা প্রোটেকশনও এসে পড়েছে, আজকেই এসেছে আমার এটার আইফোনের, তো দেখো লাগিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন বাস এটার একটা ব্যাক কভার নিয়ে আসবো, তো দেখো এটাতে কভার চড়িয়ে মানে কভার চড়িয়ে নিয়েছি, তো আমার তো খুব খুব ভালো লাগছে এই কভারটাতেও, আর এই দুটো লাগাতে আরও বেশি ভালো লাগছে। তো আমি একটু রেডি হয়েছিলাম, একটু বাইরে গেছিলাম তার জন্য রেডি হয়েছিলাম, তো যাই হোক আমি তো খুব হ্যাপি যে আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে এই মোবাইলটা নিয়েছি। অ্যাকচুয়ালি আমি মানে ক্রেডিট হিসেবে নিয়েছি, তো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে আমি এটা নিয়েছি, বাকিটা তো হাজব্যান্ড আছেই। তো যাই হোক আমি তো খুব 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 খুশি, আর তোমরা এরকমই সাপোর্ট করতে থাকো যাতে আরও দূর এগিয়ে যেতে পারি, আর তোমাদের সাপোর্ট দিয়ে যাতে আরও অনেক বড় হতে পারি তোমাদের আশীর্বাদে, তো সেটাই আমি সবসময় কামনা করি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই ছিল, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।